আছেন আমার গর্বের বিধায়িকা, বক্তব্য রাখবেন। আমাদের সাতরাইলেও র্যালি ছিল, তাই গলার অবস্থাটা ভালো নেই। বিজেপি দেখেছে তৃণমূলের ক্ষমতা, মামুনাদের বলবো, লক্ষ্মী ভান্ডারের মামুনাদের, আপনারাই হচ্ছেন আমাদের শক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার একমাত্র হাতিয়ার মহিলারা। মনে রাখবেন, অনেক রাজ্য আছে সারা ভারতবর্ষে যারা চোর কান্তারগুলো এসে উপস্থিত হয়েছিল, যে বিজেপির প্রার্থী হয়েছে সেও কিন্তু তৃণমূলের মাখন খেয়ে বেরিয়ে গেছে, নিজে ঠিকঠাক হাঁটা চলাটাও করতে পারে না। সেই কান্তার বিজেপি আজকে কিন্তু ক্যান্ডিডেট হয়েছে, এটা মনে রাখতে হবে। আর একটা 25 বছরে আর একটা কান্তার, সেই তিনটে কান্তার চোর, তারা কিন্তু আন্দোল রাজে মাঠে এসেছিল, এটা মনে রাখবেন, মিথ্যাচার করে গেছে। তাই আপনাদের কাছে আজকে এই জমায়েত প্রমাণ করে যে মাসিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সাথে আছে, পাশে আছে এই এলাকার সমস্ত মা বোনেরা, দাদা ভাইয়েরা। তাই আপনারা, এটাই আবেদন করতে এসেছি, এই ভোট খুব মূল্যবান ভোট। আজকে 10 বছরে কেন্দ্রের সরকার কি দিয়েছে, এর জবাব চাওয়ার সময় এসে গেছে, কিন্তু 13 বছরে মা মাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই আমাদের মা মাটি মানুষের সরকারের সাফল্য। মনে রাখবেন, বিজেপি সরকারে যিনি দুবারে চা বিক্রেতার নাম করে নরেন্দ্র দাস দামোদর মোদী প্রধানমন্ত্রী, তুমি কিন্তু মানুষের ভোটে আজকে দুবার তুমি মসনদে বসেছো, যা যা প্রতিশ্রুতি দিয়েছিল একটা প্রতিশ্রুতি রাখেনি, অথচ এই ভোটের সময় এসে গ্যারান্টি, মোদি কা গ্যারান্টি হয়, কিসের গ্যারান্টি, এটা আমাদের বেটি পড়াও বেটি বাঁচাও কোন গ্যারান্টি। সরকার বলছে আয়ুষ্মান কার্ড, কোথায় আয়ুষ্মান কার্ড? যদি কোন বিজেপি বন্ধু যদি কান খোলা থাকে শুনে রাখো, কেউ যদি একটা আয়ুষ্মান কার্ড বিজেপি বন্ধুদেরও যদি পরিবারে যায়, আমরা সব জায়গায় চ্যালেঞ্জ ছড়ি, তৃণমূল কংগ্রেস আমরা রাজনীতি ছেড়ে দেব, তোমাদের মতো মিথ্যেবাদী আমরা নই, এর থেকে বড় মিথ্যেবাদী এই কেন্দ্রের সরকারের মতো একটা প্রধানমন্ত্রী দেশের এসে গ্যারান্টির কথা বলে, কোন গ্যারান্টি, এটা এখন প্রশ্ন, কিসের গ্যারান্টি? মণিপুরে মহিলাদের উলঙ্গ করে ঘোরানোর গ্যারান্টি, ধর্ষণ করে খুন করার গ্যারান্টি, হাতরাসে একটা বাচ্চা মেয়েকে বিধায়ক ধর্ষণ করে খুন করে তার গ্যারান্টি, কিসের গ্যারান্টি? আজকে প্রধানমন্ত্রী এসে বাংলায় বলছে গ্যারান্টি, কিসের গ্যারান্টি? বিগ গ্যারান্টি, গ্যাসের দাম কমিয়ে দেবো, বিগ গ্যারান্টি, পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দেবো, বিগ গ্যারান্টি। আজকে কোন জায়গায় পৌঁছেছে, কেরোসিন তেলের দাম থেকে শুরু করে কিসের গ্যারান্টি? এখনো পর্যন্ত একটাও গ্যারান্টির কথা দেশের প্রধানমন্ত্রী কিন্তু দিতে পারেনি, শুধু ফুলিয়ে উড়ে গেছে যে মোদি হু মোদি কা গ্যারান্টি, কিসের গ্যারান্টি, এটা আমাদের কাছে এখন। জেলা পরিষদে আমরা সব জায়গা থেকে একসঙ্গে যাই, একসঙ্গে কাজ করি, আর একজন লড়াকু নেত্রী আমাদের সাকাইলে, আর সামনে আপনারা মা বোনেরা যারা অনেক অনেক বেশি লড়াকু, এই কারণে সংসারে আপনারা মা লক্ষ্মী, যখন বাইরে সত্যি আসে তখন মা কালী হয়ে যান, যখন বাচ্চারা অসুস্থ হয় তখন নার্স হয়ে যান, আপনারাই পারেন সংসারটা সামনে এসে রাজনীতির ময়দানে আমাদের রাজনীতিটাকে অনেক বেশি শক্ত হাতে ধরতে। আজকে এখানে আমাদের প্রসূনদা এসেছেন, আমরা আজকে এসেছি ভোটের আগে এই জনসভা, আমি জনসভাই বলবো এটা, কারণ এত পরিমাণ মা বোনেরা ভাইয়েরা উপস্থিত, এটা জনসভার আকার নিয়েছে। আমাদের র্যালিটা সাকরাই লক্ষ্মী ভগবতী কার্ড দিয়েছে, যে কার্ডে আপনারা 5 লাখ টাকা অবধি স্বাস্থ্যের জন্য বিভিন্ন নার্সিংহোমে আপনারা যাতে সুচিকিৎসা পান, সেটা দেখে মোদিজির মনে হলো যে মমতা ব্যানার্জি যদি হাওয়াই চটি ভরে 5 লাখ টাকা পাবলিককে দিতে পারে, আর আমার 56টি ছাতি নিয়ে আমি দিতে পারবো না, কি দেব? আয়ুষ্মান ভারত দেব। তাতে কি হলো, কাকে কাকে দেবে? যার ঘরে বাইক আছে সে পাবে না, যার ঘরে ছাদ আছে সে পাবে না, যার ঘরে টেলিফোন আছে বা মোবাইল ফোন আছে সে পাবে না, যার বাড়িতে সাইকেল
কেউ যার বাড়িতে গ্যাস আছে সেও নাকি আয়ুষ্মান পাবে না, তাহলে পাবে তাকে ভাওতাবাজি। এটা একটা কি হলো? ভাওতাবাজি। তার কাজ দ্রুত গতিতে চলছে। যদি আমার ভোটের আগে জলপ্রকল্প মানুষের জল খাবার জল যদি বাড়ি বাড়ি দিতে না পারি, আমি মাসিলা কেন আমি সাকরাইলে দাঁড়াবো না, ভোট চাইতে আসবো না। কারণ মানুষকে জল না দিতে পারলে আর আসার দরকার নেই। এটুকু আপনাদের সামনে দাঁড়িয়ে আমি এমএলএ হিসেবে কথা দিয়ে যাচ্ছি। জয় বাংলা! এরা কি স্লোগান দেয়? জয় শ্রীরাম! নামকে বিক্রি, আজকে ধর্মের নামে লজ্জা। আজকে এমন অবস্থা, 56 ইঞ্চি বুকে ছাতি যা, সে ধর্মকে বিক্রি করে। ভোটের আগে সৈনিক মেরেছিল আগের বারে, এবারে আমরা আতঙ্কে আছি কি ঘটনা ঘটে তার জন্য। আজকে মণিপুরের কি অবস্থা, টিভিতে আসে না, মাঝে মাঝে ইউটিউবে কোনো একটা ছবি চলে আসে, মেয়েদের কীভাবে পিটিয়ে মারা হচ্ছে দেখার মতো, মানে নিজেদের মাথা নত হয়ে যায়। এখনো ভারতবর্ষ এত যেন সারা দিন সারা জীবন যেন এমএলএ থেকে মন্ত্রী হবে, তখন আমি আরও রসগোল্লা খাবো। এরম ভালো পরিবার, এরম সুন্দর পরিবার, আর নাসিনা কি বলবো, এই মহিলা তো এমন বলে আমরা আর বুঝতে পারি না, মানে কি করে এটা বলে মন থেকে ভাবার বেছে। সেই জন্য আমার কিচ্ছু বলার নেই, আমার দেখে ভাল লাগলো। আপনারা সব বাড়ি যাচ্ছেন, অনেক গন্ধ গরমের মধ্যে রয়েছেন আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি দুটো কথা বলে চলে যাব। আমি যাদের চিনি তাদের নাম আমি বলে যাই। এই যে আপনারা রয়েছেন এখানে এত সুন্দরভাবে, আপনারা আমি বলি আমাদের পরিবার তৃণমূল, আমরা সবাই, আমি তৃণমূল হলে বুক ফুলে বলি আমি তৃণমূল, আমি তৃণমূল, আমি তৃণমূল বলতে পারি বুক ফুলে। আমাদের বলতে হবে এই তৃণমূল ভারতবর্ষকে সুন্দরভাবে রাখার চেষ্টা। আর এর নেতার নাম হলো মমতা ব্যানার্জি। আমি বলছি 100 বছর একটা মমতা আসে, 100 বছর একটা মমতা আসে। এই মমতাকে আপনারা দেখেননি কি মমতা পাস দিয়ে দেখেননি? মমতা ব্যানের সাথে আমার আজ 20 বছর যোগাযোগ। উনি যখন রেলমন্ত্রী হয়ে কথা বলছিল তখনকার কথা আমি বলছি। আরেকটা কথা বলছি, বড় বড় বক্তৃতা মারছে মোদি আর অন্য কিছু এসে, এই যে এখান থেকে ট্রেনটা যাচ্ছে সেটা দিদির কন্টিনিউশন, মমতা ব্যানার্জির কন্টিনিউশন, কারো না কারো না, বরঞ্চ আমাদের। আমি লড়াই করেছিলাম 10 বছর পুষিয়ে দিয়েছিল ওইখান থেকে, আর বড় বড় বক্তৃতা মারছেন। আর মোদি তো একটা থার্ড গ্রেড লোক, প্রধানমন্ত্রী হবার যোগ্যতা নেই, তাকে নিয়ে বা আস্তে করে বা বিস্কুট খাই দিই, কোনো লাভ নেই এইসব লোককে নিয়ে, দেশকে নষ্ট করে দিল আর বাংলাকে কামড়াতে এসছে। দয়া করে বলছি, হিন্দু মুসলিম শিখ সাই ভাই ভাই, আমরা বাংলা কিন্তু সুন্দর আছি, এটাকে নিশ্চিহ্ন করতে আসছে মোদি। আজকেও বলেছে দিদি সম্বন্ধে লজ্জা করছে, মমতা দিকে বলছে একজন আমাদের ভারতবর্ষে মহিলাদের আমরা স্বপ্ন দিই সম্মান দিই। উনি যখন বলেন আগের বার এসে বলেছিলেন দিদি ও দিদি, নাকাম হচ্ছে দিদি ও দিদি, দিদি কার হচ্ছে কম নাকি? ভারতবর্ষের না, সারা ভারতবর্ষে আমি বলি, আমি ঘুরে বেড়াই, আপনার সুযোগ দিয়েছেন, আমি এমপি সব জায়গায় ঘুরে আমি যাই যেখানে, এটা বলতে পারি। মমতা ব্যানার্জি বড় নেতা বা নেত্রী, জম নাইনি আর জমনাবে না, বই বসে চলবে না। ওই মোদি আর ঘদি নিয়ে লাভ নেই, কোনো ব্যাপার নেই, খাবে দাবে প্লেনে করে ঘুরে বেরিয়ে যাবে আর বড় বড় কথা বলবে। আরে তুমি তো সব নষ্ট করে দিয়েছো, গুজরাটে কী করেছিলে, গুজরাটে কী অপমান করেছিলে মেয়েদের, মেয়ে নিয়ে কথা বলছো এখন তোমরা? আমাদের কাঁধ, আমার দুঃখ হচ্ছে, আজকে দেখলাম কি বলবো আর, একটা ভয়াবহ ব্যাপার, একটা মহিলা কাঁদছে ভেউ করে। আমি এখানে বিশ্বাস করুন এরকম ভাবতে পারি নিচ্ছে বলছে। আমার বক্তব্য হচ্ছে সবচেয়ে ভালো আপনারা দিদির সঙ্গে থাকুন, দিদির সাথে থাকুন, দিদির সাথে থাকুন। আরেকটি ছেলে আপনি কি দুর্দান্ত হয়ে গেছে।